ও সব ওখানে ওভাবেই থাক, আমি ফিরে এসে না হয় সব গোছ করে দেব। খান দেখুন, আপনি যাচ্ছেন অসৎ কর্মচারীদের শিক্ষে দিতে, তাই যান। যে কাজখানা ঠিকভাবে করতে পারেন সে কাজখানায় মন দিয়ে করুন গে। সব কাজ সকলের জন্যই নয়। সর্বনাশ, এসব কি করছে ছোটকুকি? মুখে মুখে তর্ক করছে স্বামীর সঙ্গে? মথুরবাবু বড় মেজাজি মানুষ, স্ত্রীর এত কথা সহ্য করবেন কেন? এসব কথা কবে থেকে উপলব্ধি করতে শিখলে? আগে তো একাই লাঠি নিয়ে ছুটে যেতে ইংরেজদের শিক্ষা দিতে। তখন তো এত কাজের ভেদাভেদ বুঝতে না। কি ভেবেছ কি সাহেব? তোমরা সকলকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবে? রথযাত্রা আমাদের অতি পবিত্র ধর্ম আচরণ, তোমরা তাতেও বাধা দিচ্ছ? তোমার তো খুব সাহস। আই লাইক ইট। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সঙ্গে কথা বলিব। তখন ভেদাভেদ বুঝতুম নে, এখন বুঝি। কেন জানেন? তখন কেউ একজন আমি শাসন করে কয়েছিল, সব কাজ সকলের জন্যই নয়। সেই থেকে আর সব কাজ করতে যাইনি। আপনি কি মনে করেন সব কিছু ছেলে কাজ? একটা লাঠি দিয়ে আপনি আপনি ওই ঘোড়া সাহেবকে মারবেন? এর ফল কি হতে পারে আপনি ভেবে দেখেছেন? যদি ওই ঘোড়া সাহেব আপনার কোনো আপনার কোনো ক্ষতি করতো, যদি অসম্মান করতো, বাড়ি ফিরে কি উত্তর দিতেন আপনি? অত সহজে অন্যায় প্রতিবাদ করা যায় না, তার জন্য স্থান কাল সময় শক্তি আছে। সে কি আপনার বেটা আপনারই বিরুদ্ধে? সেটাই তো আমার দুর্ভাগ্য তালুকদার মশাই। মাধবটা দাদার বড্ড অনুগামী, দাদার মতোই সচ্চরিত্রের। দাদা ওকে এত স্নেহ করেন, তবুও কিছু গুছিয়ে নিতে পারেনি, আর সুযোগ পেলেও পারবে বলে মনে হয় না। তারপরে কাল আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই এসে আগুনে ঘি ঢেলেছে। তাই বলছিলাম কারবারটা আপাতত গোপনেই রাখতে। সত্যটা প্রকাশ পেলে ব্যাটার কাছে মুখ দেখাতে পারবো না। আর আর আপনিও সাবধানে থাকুন, দাদা কিন্তু এ বিষয়ে হইচই বাঁধাতে চলেছে। আসালেন অভয়বাবু, আসালেন। রাজচন্দ্র দাস আমার কি ক্ষতি করবে, করুন না। আর আপনি এত ভয় পাচ্ছেন কেন? শীঘ্রই তো আপনার সঙ্গে কুটুম্বিতা হতে চলেছে, তারপরে হইচই বাঁধিয়ে আর তেমন কিছু লাভ হবে কি? তবে আমারও চাঁদির জোর আছে, টাকা থাকলে বিশ্ব জয় করা যায়। এই তালুকদার কোনোদিনও কাউকে ভয় পায়নি, আর এটাই তো সুযোগ। এই সময় দুপয়সা লাভ করব না তো আর কখন করব? সে কথা আমি বুঝছি, কিন্তু দাদাকে কথা কে বোঝায় বলুন তো? আহা, আমি তো আর আপনার দাদার মতো নির্বোধ নই যে দুর্ভিক্ষের বাজারে দুপয়সা লাভ না করে সব মাল বিলিয়ে দেব। উঠে যাবে, উঠে যাবে। আপনার দাদার ব্যবসা দুদিনেই লাটে উঠে যাবে। আর আপনাদের ওই বৌঠান, তিনি তো আর সত্যি সত্যি মা অন্নপূর্ণা নন যে তার ভাড়ার সব সময় পূর্ণ থাকবে। বুঝি বুঝি, সবটাই বুঝি। এইসব দান খয়রাতির পেছনে আসল উদ্দেশ্যটা যে কি সেটা আমার বুঝতে বাকি নেই। সবই ওই রাজচন্দ্র দাসের রায় বাহাদুর খেতাব পাওয়ার লোভ। হইচই বাঁধাবে, বাঁধাক দেখি কত ক্ষমতা। বারবার এই তালুকদারের কাছে জিতে যাবে রাজচন্দ্র দাস, সে তো আর হতে পারে না।
কর্তা রাজচন্দ্র দাস বেশি হইচই বাঁধালে কি করতে হবে তোমার জানা আছে নিশ্চয়ই বিলক্ষণ কর্তা বিলক্ষণ জানি ভালো চাল আছে নাকি বেশ খোশবাই ওয়ালা ভালো চাল গোপাল ভোগ হবে গোপাল ভোগ হবে লোকের ভোগে লাগে এমন চালই নেই তার উপর আবার খোশবাইদার গোপাল ভোগ চাল কি নেই নাকি না বাবু একদম চাল নেই এই তো কটা চাল আপনি বুঝি এদেশে থাকেন না না দুর্ভিক্ষ লেগেছে বাবু দুর্ভিক্ষ লেগেছে চাল কোথায় আর আড়তদারা তো কোনো মালপত্রই দিতে চাইছে না নেহাত অভ্যেস বসে দোকান খুলি এই যা সব মিছে কথা সব চাল লুকিয়ে রেখেছে আসলে চড়া দামে বিক্রি করবে বলে না গো না আড়তদারাই বা চাল কোথায় পাবে চাষিয়া চাল পাঠাবে তবেই না আড়তে চাল জমা হবে কেন আড়তগুলো ভালো করে খোঁজ লাগালেই তো বোঝা যাবে চাল আছে কিনা সে তো আবার হবার জো নেই ওখানে তোমার লেটার পাহা দিচ্ছে আচ্ছা কোন আড়ত থেকে বেশি চাল ডাল এগুলো আসে এলাকার সব থেকে বড় আড়ত হচ্ছে মারদের আড়ত বেলেঘাটার ওদের আড়ত থেকেই মালপত্রগুলো আসে পুড়িয়ে দিতে হয় সব কটা আড়ত জ্বালিয়ে দিতে হয় গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে এরা ব্যবসা করছে তাহলে আমার প্রশ্ন হলো চালগুলো গেল কোথায় কোথায় গেল বলুন আপনারা চালগুলো কোথায় গেল গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিয়ে বড় লোক কি হচ্ছে ঠিক বলছেন কর্তা আমরা না খেয়ে মরছি আর ওনারা নামের জন্য চাল জমিয়ে রাখছে বাজে কথা মারেদের আড়তে সব হয় না যতক্ষণ চাল থাকে ততক্ষণ দেওয়া হয় না থাকলে কি করা যাবে এই আপনি এত কথা বলছেন কি করে না 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 আসলে মানে কে কখন কি করে সে কি আর বোঝা যায় কে ভালো মানুষ কে মন্দ মানুষ সে তো আসলে সবই কথার কথা আর কি চলো গো এখানে চালই পাওয়া যাবে না থেকে কি হবে চলো 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 হ্যাঁ চলো চালই যখন পাওয়া যাচ্ছে না তখন তার থেকে লাভ নেই না চলো 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 আজব লোক তো হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের তোমরা বলো এই আড়ত গুলো পুড়িয়ে দিতে হবে কি হবে না সব কটা আড়ত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দেখলেন তো জামাই দাদা আমাদের নামে কেউ মিথ্যে বদনাম করা হচ্ছে জ্যাঠামশাই নামে মিথ্যে দোষ দিচ্ছে শান্ত হও মাধব শান্ত হও এইভাবে মাথা গরম করলে আমাদের এইখানে আসার আসল উদ্দেশ্যটাই তো নষ্ট হয়ে যাবে শান্ত হও তুমি কি হয়েছে কিছু লোক বাবা মশাইয়ের নামে দুর্নাম করছে তারা বলছে ইচ্ছে করে নাকি গুদামে মাল লুকিয়ে রাখা হয়েছে কে করছে এসবের পেছনে কে আছে তার আসল উদ্দেশ্যটা কি সেটা জানতে গেলে তো আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে সেটা তো আমি ওকে বলছিলাম ঠিক কথা মাধব তুমি শান্ত হও উত্তেজিত হয়েও না নাহলে অপরাধীদের ধরা যাবে না এই দেখো না আমি কেমন শান্ত হয়ে আছি যাই হোক আটামশাই আপনি মাধবকে নিয়ে এখানেই থাকুন আমি আমি আড়াল থেকে দেখেছি কোন কোন দোকানি বেলেঘাট আড়তের কথা বলছে আমি গিয়ে একটা টোপ ফেলে আসি আমার মন বলছে আজ রাতের মধ্যে অপরাধী ধরা পড়বে চরণ কি করলি তোরা এটা হ্যাঁ কর্তার একটা কাজও কি তোরা গুছিয়ে করতে পারিস না মাসো হারা নেওয়ার ব্যাপারে তো একটাই খাড়া হ্যাঁ তোদের মতন আহাম্মকদের যে তালুকদার মশাই কেন পুষছেন তা আমি জানি না তালুকদার
তাহলে তালুকদারি আড়াল থেকেই কাণ্ড করাচ্ছে, মারবারি দুর্নাম করছে এভাবে। রাম রাম জি, আপনার সাথে কুছ কথা আছে। আগে আপনাকে তো চিনলাম না। আমার নাম বলরাম শেঠ আছে। তো আমার ও 200 বস্তা চাল লাগবে আজই। আমার নাম বলরাম শেঠ আছে। তো আমার ও 200 বস্তা চাল লাগবে আজই। রাত কো আসবে? এ রাখেন, বাকি কা পয়সা রাত মে দেব। রাখেন রাখেন। বাবুজি, এখানে তো কিচ্ছু মিলবে না। হ্যাঁ, কেন মিলবে না? তো কোথায় মিলবে বলো। আরে এসব কথা তো এখানে বলা যাবে না। অনেক চাল আছে, আপনি এক কাজ করুন, রাতের তোপ পড়ার পর এখানে আসবে, আপনাকে অন্য আড়তে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? ও বেলিয়া ঘাটা মে? না বাবুজি, ওটা তো মারেদের আড়ত আছে, অন্য আড়তে নিয়ে যাব। লেকিন মারেদের চাল সবসে আচ্ছা আছে। আরে ভাবছেন কেন, মারেদের চালই দেব। ওখানে মারেদের চাল রাখা আছে, কিন্তু আড়তটাই আলাদা। আপনি ও নিয়ে ভাববেন না, আপনি শুধু মালটা বুঝে নেবেন। সব মাল মিলবে তো? নগদ টাকা দিলেন আর জিনিস পাবেন না, তা কখনো হয় বাবুজি? এই হরেন দোকানি কথার খেলাপ করে না বাবুজি। কি বললো দোকানি? কে বা কারা আমাদের মাল পাচার করছে আর সেগুলো কোথায় জমা করা হচ্ছে আজ রাতের মধ্যেই জানা যাবে। আটামশাই কেন জানি না আমার খালি মনে হচ্ছে ওই তালুকদার মশাই এই সবের পেছনে আছে। তালুকদার মশাই মানে বুঝতে পেরেছেন তো, যিনি ওই রামবাগানে মেয়েদের আটকে রাখতেন, চিনতে পেরেছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, ওই তো উঠতে বড় লোক। আমি খালি ভাবছি যে আমাদের চাল তো আর আড়ত থেকে নিজে নিজে অন্য কোথাও চলে যেতে পারে না, নিশ্চয়ই আমাদের কেউ এসবের সাথে যুক্ত আছে। কিন্তু কে সে? বাবা মশাই নন তো আবার? তিনি এখানে আসার পরই এমনটা হচ্ছে, আর তা যদি হয় সেটা হবে বড় লজ্জার। এসো তোমরা, ঠিক করে এগুলো পাতো, ঠিক করে রাখবে এখানে, ঠিক করে রাখো আসনগুলো, ভালো করে পাতবে কেমন? আর এই জলচৌকিগুলোর উপরে কাপড় পাতা আবার যা পদ্ম নিয়ে আসছে, তাড়াতাড়ি করো।
বুড়িমা দেখো তো এগুলোর কথা কইছিলে কিনা হ্যাঁ আমি এগুলোর কথাই কইছিলাম তোমরা এসো এগুলো এগুলো ভালো করে পেতে দেবে কেমন আর শোনো বড় বড় থালা বের করবে যেন আয়োজনে কোনো ত্রুটি না থাকে আজ আমাদের সব জামাইরা একসঙ্গে খাবে তাড়াতাড়ি করো সরজু ওই পান সেজেছিস তো সব জামাইরা কিন্তু খাবে মুখ শুদ্ধে আছে ও সব ঠিক হয়ে যাবে তুমি তানিও তো ভেবো না আর পান নয় আমি সেই জানবো জামাইরা আগে এখানে আসুক তো সত্যি তো তার এখন হাট থেকে পিললো না কি জানি সেখানে কি হচ্ছে কথা কইছি কিছু মনে করো না মা মথুর বাবু সবেতেই বড় বাড়াবাড়ি দেখো একটা গন্ডগোল যে হচ্ছিল সেটা আমরা সবাই বুঝতে পারছিল কিন্তু আজকেই খোঁজ খবর শুরু করে এত কিছু করার কি দরকার ছিল দুদিন একটু সাবধানে থাকলে চুরিটা ধরা পড়ে যেত দুদিন একটু সবুর করে যাচ্ছিল না সবেতেই একদম নোখ দেখানি কাণ্ড থাক বাপু আমি আর কিছু কইব না আমি যাই কই আমারই তো দোষ হয়ে যায় তাই না পদ্ধতি তাকে কেনে আমি পানটা সেজে নিয়ে আসছি বর দিদি অপরাধ যে হচ্ছে সেটা যখন জানাই গেছে তখন যত তাড়াতাড়ি সম্ভব সেটা যাতে বন্ধ হয় সেটা করাই মঙ্গল তাই না এখন চারদিকে মানুষ নাকে মরছে কিন্তু তার প্রতিকার যদি দশ দিন পরে হয় তাহলে সেই প্রতিকার করে নাপ কি কও দেখি বাবা একখানা কথায় তোর গায়ে জ্বালা ধরে গেল যে তবুও ভালো বরের বিরুদ্ধে কথা তোর গায়ে নাক যে তোমার শুধু শুধু ভাবছিল যে তুই আর মথুর বাবু একসাথে সংসার করবে কি করে কিন্তু তোদের মধ্যে যে এত ভাব সেটা তো আমরা আগে বুঝিনি আমি কুমারীকে গিয়ে কয়ে দেব সে যেন এত চিন্তা না করে তোদেরকে নিয়ে আমি দুদে মিলমিশ হয়ে গেছে দেখো মা মথুর বাবু আর চটকুকে একসাথে ভালো করে সংসার করুক সেটা আমরাও চাই কিন্তু ওকে কয়ে দাও ও যেন সবাইকে গিয়ে এটা না রটিয়ে বেড়ায় যে ও শুধু ভূপালের মা হতে চায় সংসার করার কোনো ইচ্ছা ওর নেই এত আধিক্যতে আমার সহ্য হয় না বিয়ে হয়েছে সংসার করবে এটাই তো স্বাভাবিক এত মিথ্যা কথা কার কি আছে ওর মথুর বাবু আপনি এ পড়েছেন আসলে চটকুকে আপনার জন্য চিন্তা করছিল আপনি যান ভেতরে যান ও মা চটকুকে আরে কোথায় যাচ্ছিস তুই মথুর আগে কে নাও তারপর না হয় সব কথা শুনব আচ্ছা মথুর বলি হাটে কোল বাঁধেনি তো কোনো আগে মা সামান্য একটা গোল বেঁধেছিল মিটে গেছে বলার মতো কিছু নয় আজ রাতের মধ্যেই বোঝা যাবে কে এই ঘটনার পেছনে আছে তবে মা আমাদের মধ্যে কেউ কেউ আছে যে বা যারা লুকিয়ে লুকিয়ে আমাদের আড়তের মাল বাইরে পাচার করছে আমাদের লোকে সায়না থাকলে আমাদের মাল বাইরে যেতে পারে না এদিকে সাধারণ মানুষ কিছুই পাচ্ছে না আমি নিশ্চিত শস্যের মধ্যে ভূত আছে আর সেই ভূতটা কে সেটাই খুঁজে বের করতে হবে